আগত অনাগত দূরের এবং কাছে, বাউল পিপাসু ভক্তিমতী মা প্রতীক রয়েছেন বাবা সকল, আপনাদের শ্রীচরণে অধম শেখা দাসের ভক্তপূর্ণ প্রণাম রইল। তার সঙ্গে রইল ছোট ছোট ভাই বোন, তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, এবং সঙ্গে রয়েছেন আমার কমিটির সদস্যবৃন্দ, ভক্তবৃন্দ, যেনারা হাড় ভাঙা পরিশ্রম করে এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের চাঁদের বাজার লাগিয়েছে। সেই কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত কমিটি বাবাদের চরণে আমার শত শত কোটি প্রণাম রইল। আমার সর্বপ্রথমে ভক্তিমতে মায়েদের কাছে চাইব টুলু ধ্বনি, বাবাদের কাছে চাইব হরিধ্বনি, আমি দেব আমার ভগবানের নামের ধ্বনি। যেনারা যন্ত্র সঙ্গত করছেন তারা দেবে যন্ত্রের ধ্বনি, মাইক দেবে মাইকের ধ্বনি। আসুন সেই সুরধ্বনি গঙ্গার তীরে আমরা সকলে মিলে বাহু উত্তোলন করে ভরি ধ্বনি দিয়ে গুরুধ্বনি দিয়ে শুরু করব আমার সে ভক্ত হল বাউল কীর্তন। জয় গুরু। হরি বল হরি বল।
চরণে একখানি গান নিবেদন রাখব, তারপরে শুরু করবো তত্ত্ব পালা পর্যায়ে গান জয়গুরু। তোমার প্রেমে পাগল হইয়া আমার এত লাঞ্ছন, আমার আশা
যিনি অতি জ্ঞানীগুণী শিল্পী, তিনি মাননীয় দয়াল অধিকারী নামটি জানিয়ে, তিনি ভাবুক তত্ত্বজ্ঞ রসজ্ঞ। ওমা, যার গুণের তুলনা হয় না মা, যার যতটুকু গুণ তাকে বলতেই হবে। তিনি একজন গোস্বাই, তার হাজার হাজার শিষ্য রয়েছে মা, তবে তার সঙ্গে গান গাওয়া আর জমের বাড়ির নিমন্ত্রণ খাওয়া একই কথা। আমি শিখা মজুমদার এসছি ময়নাগুড়ি থেকে। এর আগে আমি একবার এই প্যান্ডেলে এসেছি মা, তবে কমিটি বাবাদের কৃপায় এবং আমার দাদা ভাইয়ের কৃপায় আবার আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জয় গুরু। তবে আজকে আলোচ্য বিষয়, তিনি একজন গোসাই, তার সঙ্গে তো সেই হিসেব করে ছাড়া গান গাওয়া যায় না, তাই তাকে দিলাম আজকে কৃষ্ণদাস গোসাইয়ের কবিরাজের ভূমিকায়। কৃষ্ণদাস কবিরাজ গোসাই, কতগুলো টাইটেল মা, কৃষ্ণদাস কবিরাজ আবার গোসাই, একটা মানুষের কি এতগুলো টাইটেল হয় নাকি? তো যাই হোক, এবং আমি শিখা মজুমদার নামটি বাদ দিয়ে আপনাদের সম্মুখে মাত্র কিছুক্ষণের জন্য অভিনয় করব। কি অভিনয়? কার অভিনয়? মুকুন্দ দাসের অভিনয় করব। তবে আমি মুকুন্দ দাস হতে পারিনি, আমি ভক্তও হতে পারিনি, আমি শিষ্যও হতে পারিনি বাবা। আমরা প্রত্যেকে রঙ্গমঞ্চে এসেছি, এই ধরায় প্রত্যেকে রঙ্গমঞ্চে এসেছি মা। কেহ কারো মাতা, কেহ কারো পিতা, কেহ কারো ভগ্নী, কেহ কারো ভ্রাতা, মাত্র অভিনয় জগৎ শেষ, আপন আপন জায়গায় করতে হবে প্রবেশ। কেহ দুদিন আগে আর কেহ দুদিন পরে এই রঙ্গমঞ্চে এসে তদ্রূপ আমার কমিটি বাবারা মাত্র কিছুক্ষণের জন্য এই আসরে আমাদের আসর দিয়েছে, তবে অভিনয় তো করতে হবে মা। তাই আজকে মুকুন্দ দাসের পক্ষের উকিল হয়ে আমার বিপক্ষের ভাবুক যিনি কৃষ্ণদাস কবিরাজ গোসাইয়ের আসনে রাখলাম আমি, তিনি সত্যিকারই একজন গোসাই, তাই তিনি গোসাই, তাহলে তার কাছে আমি কিছু জিজ্ঞাসা করব। তবে আমি শিষ্য হয়ে, শিষ্য হতে পারিনি, তবে শিষ্যের ভূমিকা নিয়ে তাহার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। আজকে এই পালাটা তুলে ধরব মা, তবে আগে ক্ষমা চেয়ে রাখি, আমার কথা ভাষায় সুরে তালে মানি, রাশি রাশি ভুল হবে, এই ভুলগুলো চরণের ফুল করে নিয়ে আমার নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। কেন ক্ষমা করবেন? ভগবান বলেন, ওরে আমার থেকেও আমার ভক্ত বড়, ভক্তকে কেহ যদি অপমান করে, আঘাত দিয়ে কথা বলে, সে কথা, সে আঘাত আমি সইতে পারি না। আমার ভক্তকে যে মান দেয়, ভক্তি রাখে তাদের চরণে, তার আমি যুগে যুগে, এই যুগে নেই যুগে যুগে, জন্ম জন্মান্তরে তার দাসত্ব করে থাকি। তাই তো আজ আপনাদের চরণে ক্ষমা ভিক্ষা চাই। আমার ক্ষমা চাওয়ার সময় হতেও পারে, না হতেও পারে, কেননা আমি নিঃশ্বাসের বিশ্বাস নেই মা, এই আছি, ক্ষণেকের মধ্যে আমি শিখাদাসী নাও থাকতে পারি। মাত্র কয়েকদিনের ঘটনা, কয়েকদিন আগে, প্রায় 10-12 দিন হলো, আপনারা প্রত্যেকে মোবাইলে দেখেছেন, ফেসবুকে দেওয়া আছে, যে ময়নাগুড়ির কেমন একটা ঘটনা হয়ে গেল। মাত্র কয়েক মিনিটের ঝড়ে প্রায় 3খানা গ্রাম, ঘর বাড়ি কিছু আর রইল না বাবা, সব মাটির সঙ্গে মিশে গেছে। এক একজনের যে কান্না, তাদের চোখের জল দেখে আর সহ্য করার মতো শক্তি হয় না বাবা, মাত্র কয়েক মিনিটের জন্য টাকা পয়সা বাড়ি ঘর সবই চলে গেল, কারো প্রাণ গেল, আর কেহ কেহ আঘাত হয়ে, আঘাত পেয়ে হসপিটালে ভর্তি থাকা। আমরা কোনোদিন ভেবেছি যে এমনও দুর্ঘটনা হবে? কখনো ভাবতেও পারিনি।
তা ভগবানের মায়ের দুনিয়ার বাই, আমার ভগবান কখন কাকে কেমন করে নিয়ে যাবে ও মা আমরা কেহই বলতে পারি না। তাই আপনাদের চরণে আগে হতে ক্ষমা চেয়ে রাখলাম। জয়গুরু শুরু করছি, একদিকে কৃষ্ণদাস কবিরাজ, আরেকদিকে মুকুন্দ দাস। জয়গুরু আমার গুরুদেব মাননীয় রাধামোহন মল্লিক, তারই কৃপায় আজ এ জগতে পা রেখেছি। জানি না কত কি ভুল হতে পারে, আপনাদের সকলে গুরুর কৃপা হয়েছে বাবা, তবে আমি প্রকৃতভাবে কবে গুরু কৃপা পাবো? গুরু কৃপা পেয়েছি, না পেলে তো আমি আসলে দাঁড়াতে পারি না। তবে প্রকৃত সত্যিকারে আমার গুরুদেবের মনের মতো কবে হব, একটু আশীর্বাদ করবেন। তার চরণে যেন আমার সদা সর্বদা মন প্রাণে দিয়ে ভক্তি ভাব দিয়ে তার চরণ সেবা করতে পারি, তারই কৃপাই এই আসনে দাঁড়াতে পেরেছি। যাই হোক, আজকে শুরু করছি সেই পালা পর্যায়ে। ভক্ত তোমায় ডাকে কাতরে, এসো হে নদিয়ার চা এসো আসরে, ভক্ত তোমায় ডাকে কাতরে।
আমি তোমার কাছে একটু জানতে চাই যে গ্রন্থখানা তুমি লিখলে এত কষ্ট করে, সেই গ্রন্থখানা কেন অচল হয়ে গেল বাজারে? সেই গ্রন্থখানা কেন তুমি ওই জলের মধ্যে নিক্ষেপ করে দিলে? এক নম্বর জিজ্ঞাসা রোগ দয়া তোমার জানা, সমবেত ভক্তমণ্ডলী,
আগত অনাগত কাছের দূরের সমস্ত কৃষ্ণভক্ত গৌরভক্ত বাবা সকল মা সকল সকলের শ্রীচরণে এই দয়াল অধিকারীর নতশ্রী শত শত কোটি কোটি প্রণাম রইল। আপনাদের চরণধুলি মাথায় নিয়ে শুরু করছি বাংলার ভক্তিমূলক বাউল গানের অনুষ্ঠান। চলা বলায় ভাববাসায় অসংখ্য ত্রুটি হবে, নিজ সন্তান মনে করে ক্ষমার চোখে দেখবেন। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভগতায় তদ ভগতায় নমো। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মদাদম সর্বভূতাত্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমো। নমো ব্রহ্মন্নহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণৈ গোবিন্দৈ নমো নমো। আপনাদের সম্মুখে আসতে পেরে নিজেকে খুব ধন্যবাদ গর্বিত মনে হচ্ছে। এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা যে হরিকথা কৃষ্ণ কথা শোনার জন্য বসে আছেন এই জন্য খুব আমি আপ্লুত। ঈশ্বর করুণাময়, ঈশ্বর সকলের মঙ্গল করুক, সবাই ভালো থাকুক, মা ভোলা বাবা সবাইকে ভালো রাখুক, এই বলে এবার ভূমিকাতে যাই। আমার সঙ্গে যিনি রয়েছেন সেই জলপাইগুড়ি ময়নাগুড়ি হতে আগত মাননীয় শিখা মজুমদার, প্রসঙ্গ বিষয় গৌরতত্ত্ব, তিনি হয়েছেন মুকুন্দ দাস কবিরাজ, আর আমারে করেছে কৃষ্ণ দাস কবিরাজ। মানে মুকুন্দ দাস হচ্ছে শিষ্য আর কৃষ্ণদাস হচ্ছে গুরু। এই কৃষ্ণদাস কবিরা যিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতখানা রচনা করেছেন, সেই চৈতন্য চরিতামৃতির প্রসঙ্গ নিয়ে কিছু আলোচ্য বিষয়বস্তু আলোকপাত করতে হবে চেষ্টা করছি। জয় রাধা। একবার ডাকো রে মন তুমি কাঁদো রে মন দয়াল বনে
তোমার এই পাপী দেহ শুদ্ধ করো ও তুমি নয়নের জলে, ওরে দয়াল নামে হইয়া তুমি ডাকুর মন দয়াল দয়াল, তোমার দূর হবে সব হবে জঞ্জাল, ওই নামের গুণে পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে, মন পাপী দেহ শুদ্ধ করো রে মন নয়নের জলে, তবেই তো ভগবানের কৃপা পাওয়া যাবে বাবা। আমি যদি ডাকার মতো না ডাকতে পারি, আমার ডাকটা যদি সেই জায়গায় না পৌঁছায়, তাহলে কি সে আমার কথা শুনবে? ও মায়েরা, আপনারা যখন সংসারে থাকেন, যখন ছেলে পেলে বা কাউকে ডাক দেন, যদি মিনমিন করে ডাকেন শুনবে কি? তাহলে ডাকার মতো একটা ডাক আছে নাকি বাবা? তাই ডাকার মতো ডাকলে পরে সে কি থাকতে পারে দূরে? সত্যিকারের ডাকা হলে পরে সে তখন সাড়া দেয়, কথা কয়। তাই বললেন, ডাকরে মন দয়াল বলে পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। তাকে অর্থ করি ধন সম্পদ দিয়ে ডাকা যায় না, তাকে একমাত্র ডাকতে গেলে নয়নের জলে তাকে পাওয়া যায়। সহজে কেউ পায় না, তারে পেতে হলে হয় কাঁদিতে, গোলক হতে গোলকের নাক এলেন ধরাতে। তাই ওরে মোহমায়া শিকল বাধা যাহার হাতে পা, ওই গুরু রচনের ধুলি মন মোহ মায়ায়, মোহ মায়ায় শিকল বাধা যাহার হাতে পায়, ওই গুরু রচনের ধুলি লাগল না তারে গা, দূর হয় না তার এই ভবের বিফলে
ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, জায়গা আমার, জমি আমার, গরু আমার, ছাগল আমার, হাঁস আমার, মুরগি আমার, সব আমার। কিন্তু আমি কার, আমি কার? সব তো আমার, আমি কার? এটা আমরা একবারও কি ভাবি? সবই আমার। এই যে মায়ার জালে, মায়ার বেড়া জালে আমরা আটকে আছি। তাই পদকার বললেন, মোহমায়ায় শিকল বাঁধা যার হাতে পায়, গুরুর চরণের ধুলি লাগলো না তার গায়ে। তুমি গুরুধামে যেতে পারছ না, মেয়ে বাড়ি, জামাই বাড়ি, শ্বশুর বাড়ি, এই বাড়ি, সেই বাড়ি ঘুরতে পারছ। বাবার এই অমুক দিন অনুষ্ঠান আছে, আছিস? কয় বাবা যে কাজ, যাওয়া যাবো না। তো তুমি যদি না আসো তাতে গুরুর কি হবে? ক্ষতিটা তো তোমার হবে বাপ, তুমি প্রসাদ থেকে বঞ্চিত হবে। তাই মোহমায়ায় শিকল বাঁধা যাহার হাতে পায়, গুরুর চরণের ধুলি লাগলো না তার গায়ে। দূর হয় না তার ভবের অভাব, আজকে এই অভাব, কালকে সেই অভাব। টাকা রোজগার করছো কিন্তু তোমার টাকা স্থায়ী হচ্ছে, ঠিক হয় না তার শুদ্ধ স্বভাব, স্বভাবটাও ঠিক নাই। কারণ গুরুর টাচে যদি না থাকো, গুরুর সঙ্গে যুক্ত না থাকো, আসা যাওয়া যদি তোমার না থাকে, তোমার সাধন বদন অটোমেটিক্যাল আস্তে আস্তে এমনিতেই ছুটে যাবে। কারণ স্কুলে ভর্তি হওয়ার পরে স্কুলে না গেলে পড়াশোনা শিখবে কেমন করে বাবা? এই জন্য মন্ত্র নিলে শিষ্য হয় না, স্কুলে গেলেও ছাত্র হওয়া যায় না। প্রকৃত যারা ছাত্র বা শিষ্য তারা গুরু আদেশ মেনে চলে। গুরু যে ডাকে কেন, তার ডাকে যদি কেউ সাড়া দিতে পারে তখন তার জীবনটা শুদ্ধ হয়, স্বভাব শুদ্ধ হয়, অভাব তারা দূরে যায়। তাই পদকার বললেন, মোহমায়ায় শিকল বাঁধা যাহার হাতে পায়, ওরে গুরুর চরণের ধুলি লাগলো না তার গায়ে। ওরে দূর হয় না তার ভবের অভাব,
যে ডাকে তারে, ওই গুরু নামের যদি ভাসে মন তাহার অন্তরে, ভক্তি ভাবে হৃদয় ভরে যেটাকে তারে, গুরু নামে ছবি ভাসে রে মন তাহার অন্তরে, বলি দেখিলে সেই রূপের ছবি তাহলে কি প্রেম হবে মা? তাহলে প্রেম হয় না। তাই গুরুর প্রেমে পুরে পুরে পরে যে হইয়াছে সাই ভবি আর কে পুরাবে তারে মন গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে সাই ভবি আর কে পুরাবে তারে এমন লবলালো সাই সুর
মন পাপি দেহ শুদ্ধ করো তোমার নয়নের জয়। গুরু এবার যা করেছে জিজ্ঞাসা করতে বললেন, তুমি যে গ্রন্থখানা লিখলে কেন ওই গ্রন্থটি ফেলে দেওয়া হলো যমুনার জলে? হ্যাঁ, যে কোনো একটি গ্রন্থ লিখলে বা যে কোনো বই একটি রচনা করলে বর্তমানে একই নিয়ম আছে। আপনি একটা বই লিখতেই পারেন, সেটা সরকার গ্রেন করলে তবেই পাবলিককে গ্রহণ করবে বা বিক্রি করা যাবে। যেমন আপনার বিডিও, এসডিও, ডিএম এদের পারমিশন নিতে লাগে, তারা পরে দেখবে যে আপনার লেখাটা ঠিক আছে না ভুল আছে। যদি ঠিক থাকে তখন সেটাতে সিল মোহর করবে, আর ভুল থাকলে সেটা বাতিল হয়ে যাবে। ঠিক সেই সময় যখন এই শ্রীকৃষ্ণের শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থখানা লিখলেন কৃষ্ণদাস কবিরাজ। একদিন দুদিন ধরে লেখেনি বাবা, গ্রন্থটা লিখতে তার 82 বছর কেটেছিল। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী কথা, তিনি কোথায় জন্ম নিলেন, কি কি লীলা করলেন, কি তার আদি বৃত্তান্ত, টোটালটাই এরা লিখতে লিখতে 82 বছর কাটে। কষ্ট করে লিখে তৎকালীন সময়ে বৃন্দাবনে একজন মহান ব্যক্তি 6 গোস্বামী মানে গোস্বামীর মধ্যে যিনি সনাতন গোস্বামী, তিনি যদি শিলমোহর দেন যে এটা গ্রন্থ চলবে সাধুর বাজারে, তাহলে সেটা সাধুরা গ্রহণ করবে। আর তিনি যদি শিলমোহর না দেন সেটা গ্রহণ যোগ্য নয়। লিখার পরে যখন ওই সনাতন গোস্বামীর কাছে নিয়ে যাওয়া হয়, তিনি কি বুঝলেন না বুঝলেন জানি না, তাই গ্রন্থখানা ফেলে দিল সাগরের জলে, মানে যমুনার জলে। এখন 82 বছর কষ্ট করে যে গ্রন্থখানা রচনা করে, সেই গ্রন্থটা যদি কেউ জলে ফেলে দেয় বাবা, তো এই চাইতে আত্মহত্যা করা ভালো কি না বলুন তো? তার কত কষ্ট, কত দুঃখ। তাই কৃষ্ণদাস মনে মনে ভাবলেন, আজ আমার লিখা গ্রন্থ সাধুর বাজারে সাধু গ্রহণযোগ্য হলো না, অতএব আমি হয়তো সাধু সেবার অধিকারী হতে পারি নাই, আমি হয়তো সাধুদের যোগ্য হতে পারি নাই, তাই তো আমার লেখা গ্রন্থ ভক্তির বাজারে সাধুর বাজারে গ্রহণ হলো না। তাই মনের দুঃখে কৃষ্ণদাস কবিরাজ যমুনাতে ঝাঁপ দিয়ে মারা যাবে। এমন সময় মুকুন্দ দাস বলছে, গুরুদেব আপনি আমার গুরু, আপনার মুখে শুনেছি আত্মহত্যা মহাপাপ, আপনি আমাকে আলোর পথ দেখিয়েছেন আর আপনি আজকে আত্মহত্যা করছেন। মুকুন্দ দাসকে জড়িয়ে ধরে বলল, মুকুন্দ রে একদিন নয় দুদিন নয়, কত কষ্ট করে আমি গ্রন্থখানা রচনা করেছিলাম বাবা, সেই গ্রন্থটি আমার সাধুরা গ্রহণ করল না, এর চাইতে তো মরাই ভালো। মুকুন্দ দাস বলছে, কেন গুরুদেব আপনি আবার লিখেন? বলে আমি যে আবার লিখবো, সেই সময় সেই বয়স কি আমার আছে, কোন দিন কোন পৃষ্ঠায় কি লিখেছি কিছুই তো আমার মনে নাই, কিছুই তো স্মরণ নাই কি বাবা, তাই না? আমি কোন দিন কখন কি লিখলাম, কোথায় কি লিখলাম, এটা তো আমার মনে নাই। মুকুন্দ বলছে, গুরুদেব আমার মনে আছে। তোর মনে আছে মানে? বলে হ্যাঁ, কারণ প্রতিদিন একটা করে অধ্যায় লেখার পরে, কিছু ছন্দ লেখার পরে মুকুন্দ দাসকে পড়তে দিত, দেখতো মুকুন্দ লেখাটা ঠিক আছে কিনা। মুকুন্দ পড়তো, এই পড়তে পড়তে মুকুন্দর গোটা বইখানাই মুখস্থ হয়ে গেছে। পরে মুকুন্দ দাস বলে, কৃষ্ণদাস কবিরাজ আবার লিখে, আবার নিয়ে যখন সনাতন গোস্বামীর কাছে দেওয়া হলো, বলছে আবার যখন এনেছ এটার একটা পরীক্ষা করতে হবে, কি আমাদের হিন্দু সনাতন ধর্মে যত গ্রন্থ আছে সবার নিচে রাখা হলো, রেখে ঘরটা তালা দেওয়া হলো। পরের দিন দেখা গেল ওই বইটি সব গ্রন্থের উপরে। সনাতন গোস্বামী সঙ্গে সঙ্গে শিলমোহর দিয়ে বললেন, এ কৃষ্ণদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ, আমার অপরাধ হয়ে গেছে, আমি ভুল করে আপনার গ্রন্থটি জলে ফেলে দিয়েছিলাম, আমি অযোগ্য, আপনি আমায় ক্ষমা করুন,
আপনি আমায় মার্জনা করুন। তাই গ্রন্থটি জলে ফেলা হয়েছিল, এক নাম্বার প্রশ্ন তোমার গেল। তাই বাবা শ্রীকৃষ্ণে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত অর্থাৎ রাধাকৃষ্ণের যে বিলাস মূর্তি, গোবিন্দের গো রাধার রা দুই অঙ্গে মিলিত তনু নদিয়ার গোড়া, নদিয়ায় অবতীর্ণ হয়ে এই গ্রন্থখানা তিনটা ভাগে বিভক্ত, আদিনীলা মধ্যনীলা অন্তনীলা। আদিনীলায় প্রভু লিখলেন হরের নাম হরের নাম হরের নামইব কেবল অম কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা, অর্থাৎ হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই। মধ্যনীলায় বললেন নামি রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন অন্য কর্ম নাহি শোনো সনাতন। তাহলে কেমন করে নামের প্রতি রুচি করতে হবে, কোন জীবের প্রতি দয়া করতে হবে এবং কিভাবে বৈষ্ণব সেবা দিতে হবে? হে গুরুদেব, আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি, আমি বুঝতে পারছি না। আমার তোমার লীলায় ওই গ্রন্থের মধ্যেই লেখা আছে, কলির জীব হরিনাম গাইবে নাচিয়া গাহিয়া নরকে যাইবে, কোটি জন্ম ধরে যদি করো নাম সংকীর্তন তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আবার তুমি লিখলে একবার নাম নিলে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই যে তত পাপ করে। তাহলে এখন আমরা কলির জীব কোনটা করব, নাম করব না কি করব, এবং নামের প্রতি রুচিটাই বা কি করে হয়, জীবের প্রতি দয়া কি করে করতে হয়, ইত্যাদি ইত্যাদি কথা। হ্যাঁ মা, তাহলে প্রথমে বলেন হরের নাম হরের নাম হরের নামইব কেবল অম, অর্থাৎ নাম ছাড়া জীবের গতি নাই, এটা ঠিক। অর্থাৎ নাম প্রথমে হচ্ছে নাম, মানে আগে নাম, উষা হয়ে আর বেড়াইস না বাপ, মাথাটা নত কর, নাম নামের সঙ্গে যুক্ত হ। অর্থাৎ নামের সঙ্গে যুক্ত না হলে তুমি নামের মাহাত্ম্য বুঝতে পারবা না। হচ্ছে তো ষোলো পহর বত্রিশ পহর চৌষট্টি পহর নাম কীর্তন তরগত হচ্ছে, মাইক লাগাইয়ে নাম হচ্ছে, তাতে ক্রিয়া হচ্ছে না কেন? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন এই নাম নয় রে নিতাই, আরও নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। তাহলে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, কোন নাম সেটা, কোন নাম বাবা? ষোলো নাম বত্রিশ অক্ষর আঠাশ অক্ষর দাউগো ছেড়ে চার অক্ষর অজপা নাম, সাধু জপে জীবে জানে না। যারা ওই চার অক্ষর নাম পেয়েছে তারা সাধু বা শিব, যারা এখনো সেই নাম গ্রহণ করেনি তারা হচ্ছে জীব। তাই সেই নাম গ্রহণ করতে গেলে গুরু আশ্রয় করতে হয়। একটা মানুষ যতদিন গুরু আশ্রয় না করছে ততদিন তার গতি হয় না। তার মানে এই যে মাইকে স্ট্যান্ডটা দেখছেন দাঁড়িয়ে আছে, এখানে নড়েও না চড়েও না, এটাকে যদি ধাক্কা দেয় নড়বে বা সরবে, তাই তো? তদ্রূপ মানুষ যতদিন গুরুর আশ্রয় হয়নি, নামের সঙ্গে যুক্ত হয়নি, ততদিন স্থির বস্তু জড় পদার্থের মতো। যখন ওই নামের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন তার গতি হবে। অর্থাৎ কোথায় গেলে দুটো হরিকথা কৃষ্ণ কথা শুনতে পাবো, কোথায় গেলে আমি সাধু সঙ্গ পাবো, কোথায় গেলে আমার সাধু সঙ্গ হবে, কোথায় গেলে আমার ভক্ত সঙ্গ হবে, কেমন মানুষের সঙ্গ করলে প্রতীত আমি ঈশ্বর সত্তা সম্বন্ধে বুঝতে পারবো না, তাই বল হরিবাল হরিবাল। এই যে গতি, মানে ছুটাছুটি শুরু হলো। আর যতদিন নামের সঙ্গে যুক্ত হয়নি গুরু আশ্রয় হয়নি, এই মাইকেল স্ট্যান্ডার মতো যে জায়গায় আছে যে জায়গায় থুবা ওই জায়গায়, তার মানে ওই সংসারের মায়া জালে। এই জন্য বললেন গানের মাধ্যমে পদকার, যে মোহমায়ায় শিকল বা দা যাহার হাতে পায়, গুরুর চরণের ধুলি লাগল না তার গায়ে, ঠিক হলো না তার শুদ্ধ স্বভাব, গেল না তার মনের অভাব, গুরুর প্রেমে হলো না ভাব, জনম তার গেল বিফলে। তাহলে এই জনমটা তখন বিফলে যায়, কারণ বাবা আমরা মানুষগুলো যখন জন্মগ্রহণ করেছি আদিগুরু পিতামাতা আমরা সবাই জানি, মায়ের চার বাপের চার গুরুর দেওয়া দশ, আঠারো মোকামের ভেউ খেলছে মহামহারস। তাহলে আমার মা গুরু বাবা গুরু আর গুরুকে পরমেশ্বর, এই আমার আঠারো মোকামের দেহটা যে তৈরি করেছে দেহটাই গুরুর। তুমি যতক্ষণ গুরুর আশ্রয় না হবা, গুরুর সান্নিধ্য লাভ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার মানব জন্মটা বৃথা বাবা, এই মানব জন্মের কোনো মূল্য নাই। এই জন্য বললেন হরের নাম হরের নাম হরের নাম বইব কেবল। এবার কলির জীব হরি নামে গাইবে নাচিয়া গাহিয়া নরকে যাবে, কেন যাবে না বাবা? যাবেই তো, এখন নাম কীর্তন হয় তো, হয় না বাবা? আপনাদের দিকে অষ্টবর হয় না? হয়। এখন অষ্টবর কি আগের মতো হয়, খোলপর তাল দিয়ে গান করে?
এখন দুনিয়াটা আসছে কি যে নাম কীর্তন হয়ে গেছে ডিজে, বাউলদের মতো এরকম অর্গান, প্যাড, ঢোল, নাকি নাম কীর্তন এরকম হয়েছে না এখন, আর সব ডিজে গান, ডিজে নাম কীর্তন। তুম তো টহর পরদেশি সাধ জ্ঞানী ভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এরকম করে তো নাম কীর্তন হচ্ছে নাকি? যে নামে মানুষের ভক্তি আসবে, যে মানুষের নয়নে জল ঝরবে, তা না করে মানুষ কোমর হিলায় হিলায় নাচতেছে, আর তার সঙ্গে তো 3-20 আছে বোতল কোম্পানি, তাগুলা নরকে যাওয়ার রাস্তা নাকি স্বর্গে যাওয়ার রাস্তা? বেশি করে করো, হ্যাঁ কমিটি গুলো তো বায়না করে, বায়না করতে গিয়ে আগেই বলবে যে মেয়ে ছেলে কয়টা আছে, বুড়ি হলে বের হবে না, বয়স্ক হলে হবে না, চিংড়ি চিংড়ি লাগবে। হ্যাঁ, তাহলে এই যে নরকের রাস্তা, এই জন্য বললেন কলির জীব হরি নাম গাইবে, নাচিয়া গাহিয়া নরকে যাইবে, কোটি জন্ম ধরে যদি করো নাম সংকীর্তন তথাপি না পাইবে ব্রজের ব্রজের নন্দন, এইভাবে নাম করলে ভগবান পাওয়া যায় না। শতবার হাজার হাজার লাখ লাখ বার কৃষ্ণ নামে যদি না বহে অশ্রুধার, নিশ্চয় যেন শত শত জন্মের অপরাধ আছে, তার অভিমান শূন্য হয়ে যে যেন হরিগুণ গানে গায়, সেই তো পরম দয়াল ঈশ্বরের কৃপা লাভ পায়। হরিবাল এমনি এমনি নাম করে হবে? তুমি খোল ফাটায় দাও আর কাশি বাইরে বেড়ে ভাঙিয়ে পেলো, কোনো কাম হবে না, ভক্তি থাকা চাই। হ্যাঁ, এইখানে বললেন একবার নাম নিলে যত পাপ হরে পাতকের নাই তত পাপ করে, কেন বাবা? কখন যে কার কৃষ্ণ কৃপা গুরু কৃপা হয়ে যায়, তাই বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, অর্থাৎ গুরু প্রদত্ত নাম যখন নির্জনে বসে জপ ধ্যান করবে, জপ করতে করতে কোন দিন তোমার গুরু কৃপা হবে, দেখবে হঠাৎ তুমি একদিন গোবিন্দ দর্শন করে তার শীতাত্মক বিলীন হয়ে গেছো, নিতাই গোর হরিবাল হরিবাল। এটাই প্রভু বললেন, এটাই বুঝাতে চাইলেন, ওটা আমরা বুঝবো না, আমরা এখন মডার্ন মানুষ, মডার্ন সব কিছু, এখন মডার্ন যুগের এই যে মডার্ন তাল, যাত্রার মতো লাইট লাগাই দিছে, এরকম লাগবে তো নাকি? বাউল গানের লাইট না কি ওগুলা, বাউল গানের লাইট বাবা দেখেন তাহলে ভক্তিটা কোথায় আছে? আমার ভক্তি চলে আসে ঝিকমিক ঝকঝকটা, মানুষের ভক্তি নাই, ভক্তি ছাড়া কখনো মানুষের মুক্তি হতে পারে না। ধর্ম ভুলিয়া গেলে দুঃখ আসিয়া ধরে, ধর্ম যে ভুলে যায় তার ঘরে দুঃখ অনিবার্য, তাই যা খুশি তা করবে তা তো চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না, বিধির বিধান মানবি যতখানি যতটুকু, কেটে ছেড়ে বাদ দিয়ে মালও পাবি ততখানি ততটুকু, মাল যদি অর্জন করতে হয় তাহলে মহাজনের সঙ্গে সঙ্গ করতে হবে বাবা, মহাজনটাকে যার যার গুরুদেব, যার যার গুরু, হরিবল হরিবল। এবার নামের রুচি জীবে দয়া কেমন করে করতে হয় একটা গান। ও তোমার বাকি জীবন, নাম যোগ অভ্যাস নামাভাস, আমা মন্ত্র নিয়েছো মা? দেখতেও পাই না মুখ, না
মন্ত্রতন্ত্র নিয়ে যদি টোপলা বাইন্দে বাক্সের ভিতরে ঢুকাই দাও বা আলমারিতে থুয়ে দাও হবে। গুরু মন্ত্র দিল কানে, রাখতে হবে মনে। মনে যদি না থাকে তাহলে সাধন বোধন করবা কি? মা জপ ধ্যান করিস? ভাই কি বলবো বাবা, মুখস্থয় হয় না, সময়ে মিলে না বাবা। শিষ্যগুলোকে জিজ্ঞাসা করলে বাবা সময়ে নাই, কখন করবো? আর নাতি পুতিগুলো বড় হোক তখন দেখা যাবে। ততদিনে যদি মরে যাস কোনো গ্যারেন্টি আছে? তাই নামা ভাসে জীবের মুক্তি। তাহলে সেই ভক্তি, আমি বৃন্দাবনে যদি যাই আমার একটা ভক্তি থাকবে না বাবা? টাকা পয়সা খরচা করে বৃন্দাবনে গেছি, বৃন্দাবনের চরণধুলি অঙ্গে মাখবো, সেই ভাব সেই ভক্তি কি আমার আছে? আমি এসেছি পাপড় খাওয়ার জন্য আর বাদাম খাওয়ার জন্য, আর মেলায় কে কে আসি একটু যাই গল্প করে আসি নাকি? আমি তো গান শুনতে আসিনি। আমার সেই ভক্তি নাই যদি থাকতো তাহলে আমি ভক্তি বলে সেই জায়গায় বসতাম। আমি তো আসি পাপড় খাওয়ার জন্য, বাদাম খাবো, গল্প করবো, চা খাবো, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবো, চলে যাবো। তাহলে হলো? তাহলে বৃন্দাবনে এসে তুমি কি করলা? কামাই তো কিছু হলোই না, উল্টা লস করে গেলা, বৈষ্ণব অপরাধে পড়ে গেলা বাবা, বৈষ্ণব অপরাধে পড়ে গেলা। হরিনামকে যদি তুমি মন্থন করতে না পারো, সেই নামের প্রতি যদি তোমার প্রেম না জাগ্রত হয়, ভক্তি জাগ্রত না হয়, তোমার নিদ্রা আসে, ক্লান্তি আসে, অনীহা আসে, তাহলে আসার থেকে না আসা ভালো, বাড়ি থাকা ভালো, তাতে দোষ নাই। কিন্তু আসে যদি এরকম হয় তাহলে বাবা লাভ হলো না। শোনা, জেনে হরি নামে তেজ করলেন বিষয় জেনে
সেনাপতি, একজন অর্থ দপ্তরের মন্ত্রী, শত শত বিঘা জমি সব কিছু ধন সম্পদ ফেলে দিয়ে ডোর কপিন করে গোর হরির সঙ্গে বৃন্দাবনে চলে গেলেন। আমরা যে ভোগ দিয়ে গান গাই না, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তার মধ্যে এই রূপ সনাতন আমাদের মালদার ছেলে। যারা মালদা গেছেন তারা জানেন, নারায়ণপুর বাইপাস যে রোড, ওখান থেকে 1 কিলোমিটার গেলে তার বাদিকে একটা রোড গেছে মাধাইপুর, সেখানে এই রূপ সনাতন জন্মগ্রহণ করেছিলেন। সেখানে শ্রীরূপ সনাতনের মন্দির আছে, জন্মভূমি। বৃন্দাবনে যেতে পারেন না পারেন, হরিদ্বার যেতে পারেন না পারেন, একটু মালদা রূপ সনাতনের জন্মভূমিতে মাথাটা ঠেকাই আসবেন। যারা গুরু ঘরের মানুষ, যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন, হ্যাঁ, আর জেনে হরি নামের দেখো তেজ করে বিষয় বিত্ত, মধুর হরি নামে মত্ত দুই ভাই রূপ আর সনাতন। নিত্য নীলা করে দর্শন সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে গিরিধারী মন্দির স্থাপন করলেন। তো বৈষ্ণবের ধর্ম হচ্ছে ভিক্ষা করে খাওয়া, প্রতিদিন ভিক্ষা করতে যায়। বৃন্দাবন হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, ইউপির মধ্যে পড়ে। বৃন্দাবনে তখন এরকম বাড়িঘরও নাই, লোকজনও নাই, জঙ্গলে ভরা। কিছু ভিক্ষা করতে গেলে মথুরাতে যেতে হতো, মথুরাতে মানুষজন বাস করে। এবার মথুরায় যখন গেলেন ভিক্ষা করতে, ওদিকের মানুষ তো আমাদের মতো ভাত খায় না মা, ওদিকের মানুষ রুটি খায়, তাই না? ইউপি উত্তরপ্রদেশ যারা বিহারি মারোয়ারি তারা রুটি খায় না বাবা, বেশি পাঞ্জাবি, তারা আমাদের মতো ওরকম 3 বেলা 4 বেলা করে ভাত খায় না। তো কী করতো মানুষ, আটা ভিক্ষা দিত, আটা ভিক্ষা দিত। এখন সাধু মানুষ ভিক্ষা করে আসতো, চিন্তা করতো এই রুটি বানানো এত ঝামেলা কে করে, জল দিয়ে গুলাইয়ে এরকম দলা দলা করে আটার দলা আগুনে পুরা দিতেন, আগুনে পুরা দিয়ে ওইটাই গিরিধারীকে দিয়ে দিত। তখন গিরিধারী খেতে খেতে একদিন ভোরবেলায় স্বপ্ন দেখাচ্ছে, ও বাবা সনাতন বাবা, তুমি যে প্রতিদিন আমাকে খালি আটার দলা খাও বাবা, আটার দলা খাইতে খালি আমার মুখটা নষ্ট হয়ে গেল। আচ্ছা আটার দলা দেও দেও দেও, একটু তো লবণ দিতে পারো, একটু চিনি তো দিতে পারো, খালি খালি কি আটার দলা খাওয়া যায় নুন চিনি ছাড়া? সনাতন গোস্বামীর ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে গিয়ে মন্দিরে গিয়ে বলছে, কি মানুষ ভিক্ষা দেয় না, কত কষ্ট করে আমি আটা জোগাড় করে এনে তোমাকে দলা বানাই দেই, তোমার আবার লবণ খাওয়ার চিনি খাওয়ার শখ হয়েছে? অত যদি খাওয়ার শখ থাকে জোগাড় করে খেতে পারো না? দেখেন ভগবানের সঙ্গে ঝগড়া করছে ভক্ত, এত যদি খাওয়ার শখ নুন চিনি দিয়ে জোগাড় করতে পারো না? এই বলে স্নান করে তিলক আনিক করে আবার ভিক্ষায় চলে গেলেন। একজন নাবিক সওদাগর, এক নৌকা লবণ আর চিনির বস্তা নিয়ে দেশে ফিরছেন বাজার করতে, মানে বাজার করতে। আগে তো সওদাগররা ব্যবসা করতে আসতো, ওই যমুনা দিয়ে যখন যাচ্ছেন ঠিক গিরিধারী মন্দিরের সামনে এসে লঞ্চটা আটকে গেল, লঞ্চটা আর আগায় না, মনে হয় কে যেন টেনে ধরেছে। অনেক চেষ্টা করে কিছুতে লঞ্চ তারা ছোটাতে পারলেন না। চিন্তা করলেন, যদি কিছু মানুষজন পাওয়া যেত এই চটটা কেটে দিলে আমরা লঞ্চটা নিয়ে যেতে পারতাম। ওই লঞ্চের মালিক
একজন লোক নিয়ে লোক খুঁজতে বের হলেন ডাঙ্গায়। বৃন্দাবনে তো লোকজন নাই, হঠাৎ দেখে ছোট্ট একটি বালক তার সামনে গিয়ে বলছে, কি গো বাবা তুমি মানুষ খুঁজছ? এখানে লোকজন পাবে না গো, লোকজন আনতে গেলে মথুরায় যেতে হবে। তুমি একটা কাজ করো, সামনেই না সনাতন বাবাজির আশ্রম, যদি পারো ওখানে এক বস্তা লবণ মানত করো আর চিনি মানত করো, দেখবে তোমার লসটা যাবে। বলে তাই এত তার বিশ্বাস ভক্তি। মহাজনটা ওই মন্দিরে গিয়ে বলছে, বাবা আমরা তো চিনি না, আমাদের নিয়ে চলো। বালককে নিয়ে দেখিয়ে দিলেন এই যে মন্দির, সেখানে প্রণাম করে বললেন, হে ঠাকুর আমরা জানি না, আমরা মহা বিপদে পড়েছি, আর যদি আমার লঞ্চটা যায় আমি এক বস্তা লবণ আর চিনি দিব, আমার যেন লঞ্চটা যায়। মানত করে গিয়ে দেখলেন লঞ্চটা জলে পড়ে ভাসতেছে, সঙ্গে সঙ্গে এক বস্তা লবণ মাথায় নিয়েছে আর তার সাথে লোকটাকে চিনি দিয়েছে এক বস্তা মাথায় নিয়ে আসছে মন্দিরে। এমন সময় সনাতন গোস্বামী ভিক্ষা করে সেখানে এসে হাজির হলেন। কে গো তোমরা? বলে, জানো গোসাই আমাদের লঞ্চটা আটকে গেছিল, এক বালক আমরা লোক খুঁজতে বের হলেন, বালক কি বলে আপনার আশ্রমে চিনি আর লবণ মানত করলেন নাকি নৌকাটা যাবে, তাই আমরা মানত করেছি, এখন সত্যি সত্যি জলে ভাসতেছে। অমনি সনাতন গোস্বামী ওই সদাগরকে বুকে জড়িয়ে ধরে বলছে, তোমরা কত ভাগ্যবান, তোমরা কত ভাগ্যবান, আজ যে তোমাদের লবণ চিনির কথা বলে জন্ম কেউ নয়, ও যে আমার গিরিধারী নিতাই গোর হরিবল হরিবল। হে গিরিধারী, আমি না হয় রাগ করে বলেছিলাম একটু চিনি লবণ জোগাড় করে খেতে পারো না, তাই তুমি তোমার খাবারটা নিজে নিজে জোগাড় করেছো, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অভিমানে কথাটা বলেছিলাম, তুমি ক্ষমা করো ঠাকুর। বংশ পরম্পরায় আজও গিরিধারী মন্দিরে মাসে এক বস্তা লবণ এক বস্তা চিনি আজও তারা দান করে ওই সদাগরের বংশ পরম্পরায়। তাহলে এই যে নাম, নামের প্রতি রুচি, অর্থাৎ আমি যে নাম করছি আমার নামের মধ্যে ভক্তি আছে, তো এই নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া, কোন জীব বাবা, আপনি কোন জীবকে দয়া করবেন? সর্বঘটে আছেন কৃষ্ণ, কোনো ঘটে ঢায় খালি, কোনো ঘটে প্রস্ফুটিত, কোনো ঘটে কলি। আমি ভাত খাচ্ছি, একটা ধান যদি মাটিতে রোপণ করি আগামী বছর একটা ধান থেকে একশোটা ধান পাবো, তাই তো? কারণ ওই বীজের মধ্যে যে প্রাণ আছে। আমি তরকারি খাচ্ছি, ওর মধ্যেও প্রাণ আছে। এই জীবের কথা বলেনি বাবা, কোন জীব? বিন্দু ধারণ জীবন পতন মরণ, অর্থাৎ বিন্দু পাতে নরহত্যা পাত কি মজে, বিন্দুর আদর যে না করে কৃষ্ণ তাহার বহির্দ্বারে সদা রয়েছে। যে জন রক্ষা করে পিতৃধন সেই তো বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে লই রাসের শৈরাজ বিহারী মহারাজ করেন গাইগর হরিবল হরিবল। সেই জীবের কথা বললেন। বৈষ্ণব সেবন, প্রতিদিন কি বৈষ্ণব সেবা দেওয়া যাবে বাবা? আমরা কি দিতে পারবো? পারবো না তো। তাহলে কি করে বৈষ্ণব সেবা দিতে হয়? এই যে প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু রোজগার করি, 200 টাকায় করি আর 500 টাকায় করি, 100 টাকা করে রোজগার করি। ধরুন আজকে আমি 100 টাকাই রোজগার করেছি, 100 টাকা যদি 4 ভাগ করি কত হয়? 25 টাকা। 25 টাকাকে 4 ভাগ করলে কত হয়? ওই 6 টাকা 30 পয়সা, 35 পয়সা সামথিং। তাহলে 6 টাকা 35 পয়সা, ধরুন 7 টাকা কিংবা 10 টাকা আমি একটা জায়গায় প্রতিদিন আমার যা রোজগার, ভক্তিযুক্ত মনে ঈশ্বরের জন্য রাখবো, আমার গোবিন্দের জন্য রাখবো, আমার গুরুর জন্য রাখবো। এবার প্রতিদিন যদি আমি 10 টাকা করে রাখি, মাসে কত হয়? 300 টাকা। বছরে কত হয়? 3 বরং 3600 টাকা। আমি তো গৃহস্থ মানুষ, আমার বাড়িতে চাল ডাল আছে, এটা তো আমি সাধারণ একটা সামথিং হিসাব দিলাম। তাই দিয়ে বছর অন্তে দুজন সাধুগুরু বৈষ্ণব এনে একটা হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথা আসর দিতে হয়, আর টাকা আছে 50,000 খরচা করলাম, বিরাট করে অনুষ্ঠান লাগাই দিলাম, ওতে ভক্তি থাকে না, ওতে অহংকার জন্মে, আমার আছে আমি করছি, এটা না।
নিত্য ঈশ্বরের জন্য করা আর হঠাৎ করে করা এটা হয় না, এটাকে বলেন বৈষ্ণব সেবা। এইভাবে সেবার কথা বললেন। তাই নামে রুচি, জীবের প্রতি দয়া আর বৈষ্ণব সেবন, এটা করলে ইহা ভিন্ন অন্য কর্ম নাহি। শুনু সনাতন, হে সনাতন, এই সনাতন ধর্মটা রক্ষা করতে গেলে এই তিনটা বস্তু না মানলে সে সনাতন ধর্মালম্বী নয়। তাই বলেছেন যে রক্ষা করে না বিন্দু সে আবার কিসের হিন্দু? হ্যাঁ, যে রক্ষা করতে পারে না বিন্দু ওটা আবার কোন হিন্দু? এই যে ব্যাপার। তাই বিন্দুপাতে নরহত্যা পাতকে মজে, বিন্দুর আদর যে না করে কৃষ্ণ তাহার বহির্দ্বারে সদা রয়েছে। যেজন রক্ষা করে পিতৃধন সেই তো বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনের উপরে হরিধনে বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাসবিহারী মহারাজ করে। কখন বেলা ডুবে যাবে আর কি হরিবেলা সময় পাবে, কখন বেলা প্রশ্নমালা করেছিল দান, এক এক করে ধরে ধরে তাহার দিলাম সমান। এবার মুকুন্দ দাস আমার আসনে আসিমে, তাহার ভাবের মো কথাগুলি তুলিয়া ধরিবে। দেখি এসে কোনোভাবে কোনো কথা কয়, কোনোভাবে তত আবার উঠাইয়া লয়, তারপরে আবার আমি আসরে আসিব, তাহার ভাবে কথাগুলো বলিয়া ধরিব। এইখানে আমার পাল্লা করে দিলাম শেষ, সাধগুরু বৈষ্ণব সকলের চরণে রইল নিবেশ। এইখানেতে আমার আমি পালা সাঙ্গ করি, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ মূল হরি হরি হরিবার 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 হরিবার। তুমি বিনে দরদি মোর না, তোমার মতো বান্ধব আমি খুঁজিয়া না পাই। দয়াল গুরু তুমি বিনে দরদি মোর না শ্রী।
এই দেহ মন প্রাণী জীবন যৌবন আমার শীতল হবে বলে যাবে আমায় হে গোসাই তব কাছে জানিবারে চাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গৌরাঙ্গ মহাপ্রভু আমি শুনতে পাই তিনি সকলকে বোঝান নিমাই পণ্ডিত যিনি সকলে করে হিত সেই তো নিমাই পণ্ডিত তিনি একটা বিধবা মায়ের গর্ভে সন্তান দিল ইহার কারণ কি জানা থাকলে উত্তর দেবে তুমি এ ধর্ম সভায় আমার একটু মনের ভাব তিনি সকলকে বোঝান সকলকে জানান সকলকে সঠিক সন্ধান পথ দেখিয়ে দেন তাহলে গৌরাঙ্গ তিনি মহাপ্রভু তিনি ভগবান হয়ে তিনি একটা বিধবার ঘরে বিধবার গর্ভে সন্তান দিলেন কারণটা কি সেই সন্তানটার নাম কি বলি বেজামাই শোনো শোনো ও গো গোসাই জানাই যে তোমায় এই নাম নৈরি জীব আরেক নাম এই নাম নিয়ে যাবে সেই নামের কাপ এই নাম নয় আরেকটা নাম আছে সঙ্গে সেই নামটা কি কোন নাম সেই নামটাইব কেমন করে করব কিভাবে করব উপায় বলো আমায় ও গো গুরু তোমার কাছে বিনতি জানাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সন্ন্যাসে গেলেন মাস হচ্ছে মাথা
মা বাবা চায় কি ভবিষ্যতে সন্তানকে মানুষ করেছে, যদি চলতে পারবো না, ফিরতে পারবো না, বলতে পারবো না, সেই সন্তান যেন হাটের লাঠি হয়ে দাঁড়ায়। হে গোসাই, এটা তো আমার মোটেও ভালো লাগলো না, যে মাতা মহাপ্রভুকে লালন পালন করে বড় করে তুললেন, সেই সন্তান আমার সচি মাতাকে ছেড়ে দিয়ে সন্ন্যাসে চলে গেল। শুধু তাই নয়, বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে দ্বিতীয়বার বিবাহ করলেন গৌর হরিহর। সেই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসেতে যায়। আচ্ছা বলুন তো মা, গৌর হরি প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্পাঘাতে তিনি মারা গেলে ভগবানের স্ত্রী সর্পাঘাতে মারা গেল। হে গুরুদেব, আমি একটু জানতে চাই, তার কি কোনো অপরাধ ছিল? অপরাধ না হলে তো এভাবে যেতে পারে না। কি অপরাধ ছিল? আর অপরাধ ছিল ছিল, দ্বিতীয়বার বিবাহ করলো বিষ্ণুপ্রিয়াকে, সে সন্ন্যাসেই যদি চলে যাবে তাহলে দ্বিতীয়বার সন্ন্যাস নিল, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলো কেন? বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলো কারণটা কি? না করেই যেতে পারত। শোনো শোনো যোগ গুরুদেব, আমার জানিবারে চাই, ইহার তত ভালোভাবে বোঝাবে আমায়। যাক, এতটুকু রাখলাম, সময় বেশি নাই, একখানি সচিমাতার হয়ে একখানি গান গাই। শচি মাতাকে ছেড়ে দিয়ে যখন নিমাই চলে যায় সন্ন্যাসে, মায়ের কাছে কোকিল রূপে নিমাই বিদায় চাইলে, বলছে মা, ও মা আমায় বিদায় দে মা, ও মা আমি সন্ন্যাসে যেতে চাই মা। শচী দেবী তিনি বললেন, ওরে ওরে বনের কোকিল বনে চলে যা, আমার নিমাই যে কাঁচা ঘুমে, আজকে কোকিল রূপে মা শচী দেবী নিমাইকে বিদায় দিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে দেখেছে নিমাই নেই, বিষ্ণুপ্রিয়া গৌর হরি গৌর হরি গৌর হরি বলে কেঁদে কেঁদে নয়নে জলে বুক ভাসিয়ে দিলেন। তাই তো সেইখানে দাঁড়িয়ে শচী মাতা তার মনের ভাব প্রকাশ করলেন, নিমা দাঁড়ারে
নিমাই
হ্যালো, জয় গুরু। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ, নাহিতে যে আর সব মরে অকারণ। তাহলে কি আশ্রয়? সর্বপ্রথম হচ্ছে নাম আশ্রয়। নাম আশ্রয় করতে গেলে আমার গুরুর কাছে যেতে হবে। গুরুপদত্ত যে নাম, যে নাম আমরা কর্ণে পাই, যে বীজ, সেই নামকে প্রথম আশ্রয় করতে হবে। নাম আশ্রয় করলে আমার গুরু আশ্রয় দরকার। গুরু ছাড়া তো সেই নাম আমি জানতে পারবো না। যখন এই নাম গ্রহণ করলাম, তারপরে আমার রূপ আশ্রয়, রস আশ্রয়, ভাব আশ্রয়, প্রেম আশ্রয়, বিভিন্ন রকম চ্যাপ্টার আমার আসবে। এই জন্য সর্বপ্রথম আশ্রয় নিতে হবে কোথায়? না, শ্রী গুরুর কাছে। তাই বললেন, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ, নাহিতে যে আর সব মরে অকারণ। বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভু নাকি এক বিধবার গর্ভে সন্তান দিয়েছে। কি বলি আর, হ্যাঁ বাবা, শ্রীবাস ঠাকুরের একজন ভাস্তি ছিল, বিয়ের পরের দিনেই তার স্বামী মারা যায়। স্বামী মারা গেলে পরে
ফিরে আসে বাবার ঘরে, শিবাস ঠাকুরের ঘরে সে থাকে। আর শিবাস ঠাকুরের ঘরে প্রতিদিন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্য নিত্য ভক্ত সঙ্গ করতে যায়। যখনই যেতে বলতো, মা নারায়ণী একটু ধূপটা জ্বেলে দে, প্রদীপটা জ্বালিয়ে দে, একটু মালা গেঁথে দে, ঠাকুর সাজিয়ে দে, এই যে মামা বলতো, তাতে নারায়ণীর মনে কষ্ট হতো। কেন কষ্ট হতো? যে আমি এমন হতভাগা নারী, বিয়ের পরের দিনেই আমার স্বামী গেছে মরি, আজ আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমি এরকম গৌরাঙ্গ মহাপ্রভুর মতো একটি সন্তান জন্ম দিতে পারতাম। তাই অন্তর্যামী ভগবান অন্তরে জেনে পরের দিন সেবার পরে ডেকে বলে, নারায়ণীর ঠাইমা, সেবা হয়েছে, একটু তাম্বুল দে মা, একটা তাম্বুল চাই, মানে পান। তাম্বুল এনে দিল গৌরাঙ্গ মহাপ্রভু বদনে দিয়ে। কিছুক্ষণ চাবানোর পরে বলছে, মা আজকে পানটা কেমন করে বানিয়েছিস, মাথাটা ধরে গেল। আবার বের করে অধচর্বিত পান তার হাতে দেয়, মা এটা ফেলে দিয়ায়। এখন নারায়ণী মনে মনে ভাবে, মহাপ্রভুর প্রসাদ অধরামৃত, যে প্রসাদ দেবদেবীরা আশা করে, আজ এই প্রসাদ আমার হাতে বেয়ে আমি ফেলে দেব না। ভক্তিযুক্ত মনে সেই পান, অর্ধচর্বিত পান সে খেয়ে নিল। আর সেদিন সে ঋতুপতি ছিল, সে অর্ধচর্বিত পান খেয়ে তার গর্ভে সন্তান এলো। এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গেছে। বাবা সব কিছু লুকানো যায়, গর্ভ কি লুকানো যায়? মা গর্ভ তো লুকিয়ে রাখা যায় না। যখন আস্তে আস্তে গর্ভ বাড়ে, পাঁচ সাত মাস হয়, পাড়ার মায়েরা কানাকানি করে, কি ব্যাপার, নারায়ণী তো বিধবা, ওর গর্ভে সন্তানের লক্ষণ দেখা যায়। এ নারায়ণী বল, কার সঙ্গে এই অঘটন ঘটিয়েছিস? বলে, আমি তো কিছু জানি না, আমি জীবনে কোনো পুরুষের সঙ্গ করিনি, স্বামীর পরের দিনই তো আমার স্বামী মারা গেছে, কি করে গর্ভ হলো আমি জানি না। পাড়ার মায়েরা বলছে, পাপিষ্ঠা নারী, বেবিচারিণী, কলঙ্কিনী, হতভাগী, তোর গর্ভে সন্তান আর তুই জানিস না, নিশ্চয়ই কোনো সাধু সন্ন্যাসীর সঙ্গে নষ্টিভষ্টি করেছিস। তোর মতো পাপি নারীকে এই নবদ্বীপে রাখাটাই পাপ, গঙ্গায় ডুবে মরতে পারিস না, লজ্জায় ঘৃণায় গলায় দড়ি কলসি বেঁধে গঙ্গায় ডুব দিতে গেল। যখন ডুব দেবে দোহাত তুলে বলল, হে গোরহরি, কেউ না জানুক, তুমি তো জানো আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো পাপ করিনি, তবু আজ কোন পাপের সাজা, কেমন করে গর্ব হল আমি জানি না, তাই আমি জানি আত্মহত্যা মহাপাপ, তুমি সাক্ষী থেকো, আমি এই লজ্জা নিয়ে অপমান নিয়ে বাঁচতে পারবো না। যমুনাতে ঝাঁপ দিতে গেল, এমন সময় পিছন থেকে গৌরহরি এসে ডাক দিল, মা নারায়ণী কে? প্রভু। বলে, নারায়ণী তুমি জলে ডুবে মারা যাচ্ছ। গৌরাঙ্গ মহাপ্রভু তখন উড়িষ্যায় থাকতেন, অর্থাৎ শ্রীক্ষেত্রে নীলাচলে। এবার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ মা, এই যে পাপ। বলে, তার থেকে বেশি পাপ, আমি জানি না আমার গর্ভে কেমন করে সন্তান এসেছে, তাই তো জগতে সবাই আমাকে কলঙ্কিনী বলছে, আমি এই মুখ কেমন করে দেখাবো। বলে, ফিরে যাও। আবার কেউ যদি বলবে যে আমি জানি না, আমার সন্তানকে জিজ্ঞাসা, আমার গর্ভকে জিজ্ঞাসা করো, কে তার পিতা, কি তার পরিচয়, অবশ্যই সে গর্ভ থেকে উত্তর দেবে, প্রভুর কথা বিশ্বাস করে। আবার যখন ফিরে আসে, আবার গাবে মেয়েরা লাঠি ঝাঁটা নিয়ে, কেউ ঢিল মারছে, কেউ লাঠি নিয়ে যাচ্ছে, কেউ ঝাঁটা নিয়ে যাচ্ছে, এই দেখ বেবিচারিণী কুলোটা মরে নাই, আবার পাপ নিয়ে আমাদের এই সমাজে বসবাস করতে আসছে, মার ওকে ধর, যে যা পারে কয়। কিন্তু বাবা, দশটা খারাপ মানুষ থাকলে দুটো ভালো মানুষও থাকে। নারায়ণী বলছে, তোমরা আমাকে মেরো না গো, আমার গর্ভের সন্তানকে জিজ্ঞাসা করো। তখন আচার্য দেব বলল, হে গর্ভের সন্তান, আজ তোমার মাকে সবাই কলঙ্কিনী বলছে, এটা বড় লজ্জা, মাকে কলঙ্ক থেকে মুক্ত করার জন্য কে তুমি এসেছো গর্ভে, আমরা জানতে চাই। তখন গর্ভ থেকে উত্তর দেয়, আমি সত্যযুগে ছিলাম সনক ঋষি, নারায়ণের জীবনী কাহিনী লেখি, তাই আমি বাল্মীকি মহামুনি, লিখলাম রামের জীবন কাহিনী, দাপরে আমি মহামুনি ব্যাস, আমি কৃষ্ণের জীবন কাহিনী লিখে যাই, কলিতে সেই ব্যাস দেব আমি শুদ্ধ গর্ভ খুঁজিয়া বেড়াই। যেদিন আমার মা প্রভুকে একটি পান সাজিয়ে দিয়েছিল,
সে অর্ধচর্বিত পান খেয়ে মায়ের গর্ভে আমি এলাম। আমার মা কলঙ্কিনী নয়, আমার মা পরিশুদ্ধ। আমি করি প্রকাশ, এই মায়ের গর্ভে থাকব আমি 18 মাস। আমার নাম হবে শ্রী বৃন্দাবন দাস। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী কথা লিখব, নাম হবে তার চৈতন্য ভাগবত। নিতাই গোর হরিবল হরিবল। এই যে পুত্র, তাই সেই পুত্রটির নাম হচ্ছে বৃন্দাবন দাস। গেল, এবার প্রভু কেন ছেড়ে গেলেন বিষ্ণুপ্রিয়াকে? মাকে দেখো, মাকেও ছাড়েনি, বিষ্ণুপ্রিয়াকেও ছাড়েনি। কেমন করে ছাড়ল? যেদিন প্রভু সন্ন্যাস হয়ে চলে গেলেন, নিত্যানন্দ তাকে ভুলিয়ে ভালিয়ে আবার নদিয়া এনেছিলেন। আচার্যর গৃহে যখন ছিলেন সেদিন মা দেখতে গেল, নিত্যানন্দ নিয়ে গেল মাকে দেখতে। দেখতে নিয়ে গেলে পরে মা রান্না বান্না করে, আর সেই সময় গৌরহরির এই দেহটা শুধু পড়ে আছে। চিন্ময়াত্মা চলে গেলেন বিষ্ণুপ্রিয়ার ধারে। বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বললেন, প্রিয়া আমি এসেছি। বলে, কে? বলে, আমি চৈতন্যদেব। বলে, আমি চৈতন্যদেবকে চিনি না, আমি চিনি আমার গৌরহরিকে। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে কেন? বলে, এই তো আমি এসেছি প্রিয়া। তুমি দুঃখ করো না, বলো কী চাও। প্রিয়া বলেছে, প্রভু আমি কি চাইবো তোমার কাছে? যাবার আগে তোমার চরণের পাদুকা দুখানা আমায় দাও, আমি প্রতিদিন আসনে রেখে নয়ন জল তুলসী দিয়ে যখন গৌরহরি গৌরহরি বলে ডাকব, যেদিন তোমাকে দেখার ইচ্ছা হবে, যখন আমি ডাকবো কথা দাও তুমি ওই পাদুকার উপরে এসে দাঁড়াবো, দাঁড়াবে আমি প্রাণ ভরে তোমাকে দর্শন করব। গৌরহরি বললেন, তথাস্তু প্রভু, যাও। আমি তোমাকে সন্ন্যাস হওয়ার অনুমতি দিলাম জগৎ কল্যাণের তরে। এই কলিহত জীবের জন্য যদি তোমার সন্ন্যাস নিতে হয় তুমি নাও। প্রভু তুমি কাঁদবে দেশে দেশে, আমি কাঁদব ঘরে বসে। দুইজনার কান্নাই বইবে প্রেমের বান, তবেই তো কলিহত জীব পাবে পরিত্রাণ। নিতাই গোর হরিবল হরিবল। আর যদি চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী না হতো, প্রভু যদি না আসতো, তাহলে এই যে প্রাণ খুলে হরিবল বলছি এটা বলতে পারতাম না। জগৎ এত পাপে পরিপূর্ণ, সেই সময় ভগবান নানাভাবে নানারূপে আসে। তাই গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি, সাধুদের পরিত্রাণ করি, দুষ্টদের দমন করি, আমার ধর্মরাজ্য স্থাপন করি। তাই ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ পায়। তার ধর্মকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রূপে তিনি আসেন। এবার সেবার পরে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে মায়ের ধারে শচীমাতার কাছে, মা, মা গো আজ তুমি যা বলবে আমি শুনবো, বলো মা তুমি কি চাও? তুমি যদি বলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সংসার করতে, আমি সংসার করব। ডোরকবিন খুলে আমি সংসারে চলে যাব। বলো মা আজ তুমি কি চাও, যা বলবে তাই শুনব। সেদিন মা গৌরহরির দিকে তাকিয়ে বলছি, গৌরহরি রে আজ আমি ধন্য যে তোর মতো সন্তানকে আমি গর্ভে ধারণ করেছিলাম। বাবা জানিমাই যা, জগতের কল্যাণের তরে এই জগৎবাসীর জন্য আমি তোকে জগতে দান করে দিলাম বাবা। হে জগৎবাসী মায়েরা বাবারা, আজ থেকে তোমরা সবাই আমার গৌরহরির মা বাবা। আমি তো গৌরহরির সঙ্গে সঙ্গে যেতে পারবো না, তাই মা গো যখন তোমরা রান্না করবে আমার গৌরহরির জন্য এক মুষ্টি চাল দিও, আমার গৌরহরি যেন উপবাস না থাকে, আমার গৌরহরি যেন তোমাদের কাছে সেবা করতে পারে। আজ থেকে গৌরহরি তোমাদের সন্তান। আমি অনুমতি দিলাম বাবা। তবে আমার একটা কথা, তুই ওই শ্রীক্ষেত্র ছাড়া কোথাও যাস না বাবা,
মানে কুড়ি ধাপে থাকিস। কেন? এই নবদ্বীপ থেকে ভক্তরা প্রতি বছর তারা পুরীর রথ দেখতে যাবে, তোর সঙ্গে দেখা হলে তারা আমায় খবর এনে দেবে, আমি তাদের কাছে শুনবো যতদিন আমি বেঁচে থাকবো। বাবা তুই পুরী থেকে কোথাও যাবি না কথা দে। গৌরহরি বলল, তথা আসছি। তাহলে বলো এটাকে ছাড়া বলে? এদের মতো আত্মত্যাগী কারা হতে পারে বাবা? আমরা পারি না। তাই সেদিন শচী মাতার কাছে, নদীয়া নবদ্বীপবাসীর কাছে গৌরহরি বিদায় নিচ্ছে। বিদায় দে গো মা, আমি চলে যা, চলে যা সন্ন্যাসে। মনের বুঝাইয়া রেখো মা, হরিবল হরিবল হরিবল, রাধে রাধে রাধে।
ঘরের বধু বিষ্ণু প্রিয়া Thank you.
তোমার তোমার নিমাইর দেহ না বিদায় দাও গো সচিব মাতা সন্ন্যাসীতে যাও বিদায় দাও গো সচিব মাতা গোরহরি মাকে প্রণাম দিল সাধুগুরু বৈষ্ণবের কাছে আশীর্বাদ নিল আশীর্বাদ লইয়া সে যে সাধনার পথে যা এই তো তোমার জিজ্ঞাসা ছিল মুকুন্দাজ বলিলাম সবাই গোর হরি রসের খনি গোর যদি না আসিত তবে কি আমরা কলির জীব মুক্তি পেতাম ওরে মুকুন্দ বল গোবিন্দের গোরা ধারা দুই অঙ্গে মিলিত তন নদী আর গোরা এই যে ভজনের গোরা সাধনের গোরা হয় এই তো মোদের মানব জীবনের গোড়া তিনি পরম গুরু জানি হিসয় আত্মত্যাগী না হলে কি ঈশ্বর লাভ হয় ত্যাগ না করলে তাহার কি পা কভু নাহি পাওয়া যায় আগে ত্যাগ করা শিক্ষক আমরা গীতা পড়ি গীতা পাঠ করি না বাবা তাহলে গয়রসি গয়দির কি তয়াকারে গীতা ওটাকে যদি উল্টায় লেখা হয় তাহলে কি হবে ত্যাগী ত্যাগী না হয়ে যদি গীতা পাঠ করা হয় দশ নয়েও ফল হবে না যত বড়ই পাঠ হোক তার আত্মত্যাগ কতটুকু আছে সেটা দেখতে হবে আত্মত্যাগী না হলে তখনও কখনো পাঠে ক্রিয়া হয় না তাই আত্মত্যাগী না হলে কেমনে ঈশ্বরের করবে দর্শন আগে দেহের কামক্রোদ লোভ মোহ মদমা সহ্য ছাড়ো পাপী মন যশ মানে প্রতিষ্ঠা রূপ যৌবন আত্মহংকার সকল ছেড়ে একবারে কাঁদো তুমি কৃষ্ণ কৃষ্ণ এই তো তোমার জিজ্ঞাসা ছিল রাখলাম না গোপন এইখানেতে ভাব আমি করব সম্বরণ এইখানেতে ভাব মিলাইয়া ভাব সাঙ্গ করি জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ বল হরি 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 বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল জয় গুরু একটি ছোট্ট গান গেয়ে এবছরের মতো বিদায় নিচ্ছি কারণ বাবা আমাকে তিন দিনের কথাই বলেছিল আগে বায়না নেওয়া হয়ে গেছে তো শোনা তবু আপনাদের চরণ দর্শন একদিন করতে পেরেছি এটা এবার ভাগ্য মনে করব আবার আগামীতে আগে আগে একটু যোগাযোগ করবেন চেষ্টা করব থাকা জয় গুরু একটি গান জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে যাব গো মরণ হলে মরলে পরে শ্মশানে ঘাটে নেবে সবাই হরি বলে আমায় নেবে সবাই হরি বলে নেবে
সবাই করি বলে জানি না কোন ঠিকানা যাব গো মরণ যাব গো মরণ জানি না কোন ঠিকানা সংসারে কি চাহিয়া কি হর নাম কি বাপিলাম গো এই সংসারে মায়া গেলে ছেলের কথা মেয়ের কথা ভাবতে ভাবতে সংসারের কথা ভাবতে ভাবতে নিজের কথা বাবা হয়নি বাবা একবারও নিজের কথা আমরা ভাবি না এ সংসারে কি চাহিলাম কি হারালাম কি বাপিলাম গো কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথা যাব চলে কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথায় যাব চলে জানি না কোন ঠিকানা যাব মরণ ভুলে জানি না কোন ঠিকানা
ঠিক আছে একটি গান আমি গাইছি, আমাদের গ্রাম বাংলার খুব জনপ্রিয় শিল্পী, যার বাজলে আমরা কান পেতে শুনি, সে প্রয়াত গোষ্ঠগোপাল দাস। তিনি মরার 7 দিন আগে একটা গান রেকর্ডিং করেছিলেন। কেন? তার মনে খুব ব্যথা ছিল, এত বড় শিল্পী হয়েও ছেলের কাছে, মেয়ের কাছে, বইয়ের কাছে আদর পায়নি। এখন তো গোষ্ঠগোপালের মেলায় শিষ্য নাম কামাচ্ছে, আমি অমুক শিষ্য, তমুক শিষ্য, অমুক ছেলে, অমুক মেয়ে। কিন্তু কেউ ছিল না। গোষ্ঠগোপাল মরার সময় নিজের বাড়িতেও মরতে পারেনি, শিষ্য বাড়িতে মরেছে, এটা অনেকেই জানে না। যারা তার জীবনী পড়েছে তারা জানে, সেই গোষ্ঠগোপাল যে গানটি রেকর্ডিং করেছিলেন মরার 7 দিন আগে, শেষ গান, 2টি গানের মধ্যে 1টি গান গাইছি, 2টি গান তার জীবনের লাস্ট গান। কি বলছে শুনুন। সুখের আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু
ব্যথারে পেলা শুধু ব্যথারে। সবার জীবনে ব্যথা আছে, হয়তো স্ত্রীর কাছে স্বামী ব্যথা পেয়েছে, স্বামীর কাছে স্ত্রী, না হলে সন্তানের কাছে ব্যথা পেয়েছে, যাকে নিজে না খাইয়ে খাইয়েছি, নিজে একটা ভালো জামা না কিনে জামা কিনে দিয়েছি, এমন মানুষের কাছে ব্যথা পাওয়া যায় না। তাই কষ্টগোপাল বললেন, শিল্পী আমি সুখ পেলাম না, পেলাম না সংসারে, শিল্পী আমি ব্যস্ত থাকি, সুখ পেলাম না সংসারে, সুখের সন্ধ্যার সময় বসেছে, বসতে থাকে, ইচ্ছা করুক আর না করুক উঠার কায়দা নেই, দুটো পয়সার জন্য নিয়ে গিয়ে ছেলে মেয়ে বইয়ের হাতে তুলে দেব, তারা সুখে থাকবে, কত আশা। বাবারা আপনারাও সংসার করেন, কত কষ্ট করে মাঠে ঘাটে রৌদ্রে বৃষ্টিতে জলে করে ভিজে কত কিছু করা হয়, আর সেই ছেলে যদি বলে তুমি আমার জন্য কি করেছো, মেয়ে যদি আঘাত দেয় তখন কত ব্যথা। তাই কষ্টগোপাল লিখলেন, কিসের আশায় বাদলাম এখন কার সুখের লাগি, বিনা দোষের হই
এই বলে মেয়েটা আছে, মেয়েটা খুব ভালো গান গায়, কারণ ওরও গান আমি শুনি, খুব ভালো গান গায়, খুব ভালো কণ্ঠ আমাদের শিখাওয়া শিখায়, আয় মা